আসসালামু আলাইকুম। আমরা এখন আছি মহামায়ের ঝর্ণা। এই যে মহামায়ের ঝর্ণা, আমাদের হুজুর সুলতান হুজুর, এই যে আমরা মহামায়ের ঝর্ণার কাছে আসছি চট্টগ্রাম মিরসরাই। এটা হলো মহামায়ের ঝর্ণা। এই যে মহামায়ের, এটা হইলো মহামায়ের ঝর্ণা। এই যে পর্যটক মহামায়ের ঝর্ণা দেখতে আসছে, খুব সুন্দর নিরিবিলি একটা পরিবেশ। এটা মহামায়ের ঝর্ণা, এই যে লেকটা মহামায়ের ঝর্ণার লেক। এই যে আমাদের হুজুর, আমাদের সফর সঙ্গে মহসিন হুজুর, সোহেল মুস্তফা, আর যেন অসংখ্য পর্যটক। শীতকালীন অবকাশ পাওয়ার পর খুব সুন্দরভাবে একটা নিরিবিলি পরিবেশ, গাছপালা পরিবেষ্টিত, সবুজ শ্যামল একটা পরিবেশ। এই যে এক পর্যটক, এই যে আমাদের শেখ পরিষ সাহেব, এটা হলো মহামায়ের ঝর্ণা। মহামায়ের ঝর্ণা, এই যে পর্যটক, অসংখ্য পর্যটক এখান থেকে যে পানি নামতেছে। কেউ যান 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 যাইতেন না সামনে নিচে, এই যে আর ভিস লা খাইলে খাইবেন, একদিনই তো খাইবেন। ধরেন ধরেন ধরেন, এটাই হলো মহামায়ের ঝর্ণা। এই যে এই তো মহামায়ের ঝর্ণার পানি। খুব সুন্দর একটা নিরিবিলি পরিবেশ, ঠান্ডা। এই যে পর্যটক, আমি ভিডিও করতেছি, দেখা যায়। এই যে আমাদের হুজুর, এই যে আমাদের পেশা পুজো সুলতান হুজুর, মহামায়ের ঝর্ণা। এই যে আমাদের হুজুর, এটা মহামায়ের ঝর্ণা। এটা মহামায়ের ঝর্ণা। মহামায়ের ঝর্ণা, এই যে এটা এখান থেকে ঝর্ণা প্রবাহিত, খুব সুন্দর একটা নিরিবিলি পরিবেশ। আমাদের মহসিন সাহেব, মাশাআল্লাহ, রমনা ইসলামিক টিভি পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই যে মহামায়ের লেকের ঝর্ণা আজকে দেখতে আসছি আমরা, 25 ডিসেম্বর 2021। এই যে বাইরে পর্যটক, এই যে দাঁড়িয়ে ভাই, খুব সুন্দর। এই যে আমাদের হুজুর মহসিন সাহেব, এই যে ঝর্ণা, এই যে পানি যেতে, এই যে শেখ সাহেব, জেরগান্দি ফাজিল মাদ্রাসার সোহেল মুস্তফা গেম টিচার, আর এফতেদাই কারি শেখ করি। এই যে পর্যটক শেখ, খুব সুন্দর একটা নিরিবিলি পরিবেশ। এই যে ঝর্ণা, এই যে ঝর্ণা, আল্লাহর কুদরতি ঝর্ণা। এই যে পানি পড়তেছে তো পড়তেছে, আমি